হে ভিউয়ার্স, আজকে কলকাতার বিষয়ে পাঁচটি আপনাদের অজানা কিছু কথা বলতে চলেছি। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার ১, কলকাতার কিছু ব্যাখ্যা। কলকাতা বা কলকাতা, পূর্বনাম কলিকাতা, হল পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী। কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত। এই শহর পূর্ব ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র। দক্ষিণ এশিয়ায় কলকাতা তৃতীয় বৃহৎ অর্থনীতির শহর। কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম সচল বন্দর তথা দেশের প্রধান নদী বন্দর। ২০১১ সালের জনগণনা অনুসারে কলকাতার জনসংখ্যা ৪৪,৯৬৯৪ জন। জনসংখ্যার হিসেবে এটি ভারতের সপ্তমতম সর্বাধিক জনবহুল পৌর এলাকা। অন্যদিকে বৃহত্তর কলকাতার জনসংখ্যা ১,৪১,১২,৫৩৬ জন। জনসংখ্যার হিসেবে বৃহত্তর কলকাতা ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল মহানগরীয় অঞ্চল। বৃহত্তর কলকাতার সাম্প্রতিক অর্থনৈতিক সূচক আনুমানিক ২৬৪ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যবর্তী ক্রয়ক্ষমতা সমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জিডিপি অনুযায়ী। এই সূচক অনুযায়ী ভারতে কলকাতার স্থান মুম্বই ও নয়াদিল্লির ঠিক পর তৃতীয় বৃহৎ অর্থনীতির শহর। সুতানুটি, ডিহি, কলকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে মূল কলকাতা শহরটি গড়ে ওঠে। সপ্তদশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত এই গ্রামগুলির শাসনকর্তা ছিলেন মুঘল সম্রাটের অধীনস্থ বাংলার নবাবেরা। ১৬৯০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের কাছ থেকে বাংলায় বাণিজ্য সন্ধ লাভ করে। এরপর কোম্পানি কলকাতায় একটি দুর্গবেষ্টিত বাণিজ্য কুঠি গড়ে তোলে। ১৭৫৬-১৭৫৬ সালে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা জয় করেছিলেন, কিন্তু পরের বছরই কোম্পানি আবার শহরটি দখল করে নেয়। এর কয়েক দশকের মধ্যেই কোম্পানি বাংলায় যথেষ্ট প্রতিপত্তি অর্জন করে এবং ১৭৯৩ সালে নিজামত বা স্থানীয় শাসনের অবলুপ্তি ঘটিয়ে এই অঞ্চলে পূর্ণ সার্বভৌমত্ব কায়েম করে। কোম্পানির শাসনকালে এবং ব্রিটিশ রাজশক্তির প্রত্যক্ষ শাসনকালের প্রথমার্ধে কলকাতা ছিল ভারতের ব্রিটিশ অধিকৃত অঞ্চলগুলির রাজধানী। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকেই কলকাতা ছিল স্বাধীনতা আন্দোলনের অন্যতম কেন্দ্র। ১৯১১ সালে ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্র শাসনে ভৌগোলিক অসুবিধার কথা চিন্তা করে এবং বেঙ্গল প্রেসিডেন্সিতে ক্রমবর্ধমান জাতীয়তাবাদী কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় নয়াদিল্লিতে। স্বাধীনতার পর কলকাতা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির প্রাণকেন্দ্র হয়ে দাঁড়ায়। ব্রিটিশ আমলে কলকাতা ছিল আধুনিক ভারতীয় শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান চর্চা এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের প্রধান কেন্দ্র। কিন্তু স্বাধীনতার পরবর্তী দশকগুলিতে কলকাতা এক অর্থনৈতিক স্থবিরতার সম্মুখীন হয়। ঊনবিংশ শতাব্দী ও বিংশ শতাব্দীর প্রথম ভাগে বাংলার নবজাগরণের কেন্দ্রস্থল ছিল কলকাতা। এই শহর বাংলা তথা ভারতের ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্যপূর্ণ এক সাংস্কৃতিক কেন্দ্র বটে। সাহিত্য, থিয়েটার, শিল্পকলা ও চলচ্চিত্রের ক্ষেত্রে এই শহর এক স্বতন্ত্র ঐতিহ্য বহন করে আসছে। কলকাতার অনেক বিশিষ্ট ব্যক্তি সাহিত্য, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র, শিল্পকলা, বিজ্ঞান ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের অধিকারী হয়েছেন। এদের মধ্যে কয়েকজন নোবেল পুরস্কার ও অন্যান্য আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছেন। পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্র শিল্পের কেন্দ্র কলকাতা শহর। এখানে জাতীয় গুরুত্বসম্পন্ন বেশ কয়েকটি খ্যাতনামা সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে। এগুলির মধ্যে একাডেমি অফ ফাইন আর্টস, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এশিয়াটিক সোসাইটি, ভারতীয় সংগ্রহালয় ও জাতীয় গ্রন্থাগারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এগ্রিহর্টিকালচারাল সোসাইটি অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারতীয় উদ্ভিদ সর্বেক্ষণ, কলকাতা গাণিতিক সমিতি, ভারতীয় বিজ্ঞান কংগ্রেস সংস্থা, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের মতো কয়েকটি পেশাদার বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান কলকাতাতেই অবস্থিত। এই শহরে একাধিক ক্রিকেট মাঠ ও ফ্র্যাঞ্চাইজি আছে, কিন্তু ভারতের অন্যান্য শহরে ক্রিকেট বেশি গুরুত্ব পেলেও কলকাতার অধিবাসীরা ফুটবল ও অন্যান্য খেলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন।
বলা হয়ে থাকে ভারতবর্ষের ফুটবলের শহর ও কলকাতা। নাম্বার টু, কলকাতার নামের উৎস। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে সুতানুটি, ডিহি, কলিকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহরটি গড়ে ওঠে। এর মধ্যে ডিহি কলিকাতা নামটি থেকে কলকাতা নামটির উৎপত্তি। কলিকাতা বা কলকাতা নামটির উৎপত্তি সম্পর্কে গবেষকদের মধ্যে মতান্তর রয়েছে। একটি মতে, কালীক্ষেত্র, হিন্দু দেবী কালীর ক্ষেত্র নামটি থেকে কলিকাতা বা কলকাতা নামটির উৎপত্তি। কালীঘাট মন্দিরের কর্তৃপক্ষের মতে, কালীঘাট হিন্দু দেবী কালীর ঘাট থেকে কলিকাতা বা কলকাতা নামটির উৎপত্তি। মতান্তরে, কিলকিলা অর্থাৎ চ্যাপ্টা এলাকা কথাটি থেকে কলিকাতা নামটির উৎপত্তি হয়। অন্য এক মতে, খাল ও কাটা শব্দ দুটির বিকৃতির ফলে কলকাতা নামটির উৎপত্তি ঘটে। অপর মতে, এই অঞ্চলটি কলিচুন ও কাতা নারকেল ছোবদার আঁশ উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত ছিল, সেই থেকেই কলিকাতা নামটির উৎপত্তি ঘটে। বাংলায় কলিকাতা বা কলকাতা নামটি প্রচলিত হলেও ইংরেজি ভাষায় এই শহর আগে ক্যালকাটা নামে পরিচিত ছিল। 2001 সালে নামের বাংলা উচ্চারণের সঙ্গে সমতা রেখে ইংরেজিতেও শহরের নাম কলকাতা রাখা হয়। নাম্বার থ্রি, কলকাতার কিছু ইতিহাস। প্রাক ব্রিটিশ যুগ। কলকাতার নিকটবর্তী চন্দ্রকেতু গ্রে প্রত্নতাত্ত্বিক খননকার্য চালিয়ে প্রমাণ পাওয়া গিয়েছে যে এই অঞ্চলটি বিগত 2000 বছরেরও বেশি সময়কাল ধরে জনবসতিপূর্ণ। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একাধিক গ্রন্থে হুগলি নদীর তীরবর্তী কলিকাতা গ্রামের উল্লেখ পাওয়া যায়। 1582 সালে রাজা টোডরমলের নির্দেশে সমগ্র বাংলা সুবা প্রদেশ জরিপ করে ওয়ালিশিজমা তুমার নামে একটি তালিকা প্রস্তুত করা হয়। আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে উদ্ধৃত এই তালিকাটিতে কলিকাতা গ্রামটির উল্লেখ রয়েছে। এছাড়াও গোলাম হোসেন সেলিম রচিত রিয়াজুস সালাতিন নামক একটি ফার্সি গ্রন্থেও কলিকাতা গ্রামের উল্লেখ রয়েছে। 1690 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য বিস্তারের উদ্দেশ্যে এই অঞ্চলে পদার্পণ করে। এই সময় থেকেই শহর কলকাতার লিখিত ইতিহাসের সূচনা। জব চার্নক নামে কোম্পানির এক প্রশাসককে সাম্রাজ্যবাদী ঐতিহাসিকগণ কলকাতার প্রতিষ্ঠাতা মনে করতেন, যদিও আধুনিক গবেষকগণ এই মত খণ্ডন করেছেন। 2003 সালে একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেন, যে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কলকাতার প্রতিষ্ঠাতা অভিধায় অভিহিত করা যাবে না। সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দী। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে বর্তমান কলকাতা অঞ্চলটি সুতানুটি, গোবিন্দপুর ও ডিহি কলিকাতা নামে তিনটি গ্রামে বিভক্ত ছিল। গ্রাম তিনটি ছিল বাংলার নবাবের প্রত্যক্ষ শাসনাধীনে। এই সময় প্রবল প্রতিদ্বন্দ্বী ওলন্দাজ, পর্তুগিজ ও ফরাসি শক্তিগুলিকে প্রতিহত করার উদ্দেশ্যে ইংরেজ কর্তৃপক্ষ গোবিন্দপুরে একটি দুর্গ নির্মাণের পরিকল্পনা করেন। 1702 সালে ফোর্ট উইলিয়াম দুর্গের নির্মাণ কার্য সমাপ্ত হয়। এই দুর্গটি ছিল একাধারে একটি সেনানিবাস ও আঞ্চলিক সেনা কার্যালয়। কলকাতা প্রেসিডেন্সি সিটি ঘোষিত হয় এবং পরে বাংলা প্রেসিডেন্সির সদরে পরিণত হয়। এই সময় ফরাসি বাহিনীর সঙ্গে কোম্পানির ছোটখাটো সংঘর্ষ লেগেই থাকত। ফরাসিদের ঠেকাতে 1756 সালে কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গের সংস্কার শুরু করে। বাংলার তদানীন্তন নবাব সিরাজউদ্দৌলা এই সামরিক আয়োজনের প্রতিবাদ জানালেও ইংরেজ কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেননি। ক্ষুব্ধ সিরাজ এরপর কলকাতা আক্রমণ করে দুর্গ দখল করে নেন এবং ইংরেজদের কলকাতা থেকে বিতাড়িত করেন। এরপরই ইংরেজরা কুখ্যাত অন্ধকূপ হত্যার গল্প রটনা করে। অবশ্য এক বছর পরে রবার্ট ক্লাইভের নেতৃত্বে কোম্পানির বাহিনী কলকাতা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল। 1772 সালে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষিত হয়। পরবর্তীকালে 1864 সাল থেকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী অধুনা উত্তরাখণ্ড রাজ্যের শৈল শহর সিমলায় সাময়িকভাবে স্থানান্তরিত করার রেওয়াজ শুরু হয়। ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে কলকাতার চারপাশের জলাভূমিগুলি বুঝিয়ে ফেলা হয়। হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠে গভর্নমেন্ট প্লেস বা অফিস পাড়া। লর্ড ওয়েলেসলির শাসনকালে শহরের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছিল। তার আমলেই কলকাতার অধিকাংশ সরকারি ভবনের নির্মাণ কার্য শুরু হয়।
এই ভবনগুলির বিশালতা ও স্থাপত্য সৌকর্যই কলকাতাকে প্রাসাদ নগরী বা সিটি অফ প্যালেসেস সম্মান প্রদান করেছিল। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আফিম ব্যবসার অন্যতম কেন্দ্র ছিল কলকাতা। স্থানীয়ভাবে উৎপাদিত আফিম কলকাতায় নিলামে উঠত এবং তারপর জাহাজবন্দি করে তা চীনে পাঠানো হতো। স্বাধীনতোত্তর যুগ। 1947 সালে ভারত স্বাধীনতা অর্জন করলে ব্রিটিশ বাংলা প্রেসিডেন্সির হিন্দু প্রধান পশ্চিমাঞ্চল পশ্চিমবঙ্গ নামে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়। কলকাতা এই রাজ্যের রাজধানীর মর্যাদা পায়। এই সময় দেশভাগজনিত তীব্র অর্থনৈতিক সংকট ও পূর্ব পাকিস্তান থেকে হিন্দু শরণার্থীদের ব্যাপক হারে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রাজ্যের তথা শহরের অর্থনীতির উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এই সমস্যার মোকাবিলা করার জন্য পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় একাধিক কার্যকরী উন্নয়ন প্রকল্প গ্রহণ করেন। কলকাতার জনসংখ্যার চাপ কমাতে শহরের উপকণ্ঠে 24 পরগনা জেলায় সল্টলেক ও নদিয়া জেলায় কল্যাণী নামে দুটি পরিকল্পিত উপশহর গড়ে তোলা হয়। কলকাতা বন্দরের সাহায্যার্থে সহযোগী হলদিয়া বন্দর নির্মিত হয়। হুগলি নদীর নাব্যতা রক্ষার জন্য ফারাক্কা বাঁধ নির্মাণের পরিকল্পনাও গৃহীত হয়। স্বাধীনতার পর 1951 ও 1956 সালে কর্পোরেশন আইন সংশোধন করা হয়। 1980 সালে পশ্চিমবঙ্গ সরকার শেষবার এই আইন সংশোধন করেন। সংশোধিত নতুন আইন কার্যকর হয় 1982 সালে। 1992 সালে ভারতীয় সংবিধানের 74তম সংশোধনী বিল পাস হলে কলকাতা পৌরসংস্থা সামাজিক ন্যায় ও আর্থিক উন্নয়নের স্বার্থে পরিকল্পনা গ্রহণের ক্ষমতা পায়। বিধানচন্দ্রের মৃত্যুর পর 1960 ও 1970 এর দশকে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট, ধর্মঘট ও জঙ্গি নকশাল আন্দোলনের ফলে শহরের পরিকাঠামো ব্যবস্থা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়, ফলে শহরের অর্থনৈতিক অবক্ষয়ের সূত্রপাত ঘটে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের বহুসংখ্যক মানুষ শরণার্থী হিসাবে কলকাতায় আশ্রয় নিলে শহরের অর্থনীতির উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। আবার বিংশ শতাব্দীর শেষ ভাগে কলকাতা শহরই ছিল ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রাণকেন্দ্র। পশ্চিমবঙ্গের 34 বছরের সিপিআই এম নেতৃত্বাধীন বামফ্রন্ট শাসন বিশ্বের দীর্ঘতম মেয়াদের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কমিউনিস্ট সরকারের একটি উদাহরণ। 1980 এর দশকের মধ্যভাগে কলকাতাকে ছাপিয়ে মুম্বই, তৎকালীন নাম বোম্বাই, ভারতের সর্বাধিক জনবহুল শহরের শিরোপা অর্জন করে। 1990 এর দশকে ভারত সরকারের অর্থনৈতিক উদারীকরণের নীতি শহরের অর্থনৈতিক ঋতুগৌরব পুনরুদ্ধারে অনেকাংশে সহায়ক হয়। 2000 সাল থেকে তথ্য প্রযুক্তি শিল্প কলকাতার অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করেছে। শহরের উৎপাদন ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি সম্ভব হয়েছে। 2001 সালে কলকাতার ইংরেজি নাম ক্যালকাটা বদলে কলকাতা করার ফলে পৌরসংস্থাটির নাম কলিকাতা পৌরসংস্থা পরিবর্তে কলকাতা পৌরসংস্থা করা হয়। নাম্বার 4, কলকাতার অর্থনীতি ব্যবস্থা। কলকাতা পূর্ব ভারত ও উত্তর পূর্বাঞ্চলের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির প্রধান কেন্দ্র। কলকাতায় অবস্থিত কলকাতা শেয়ার বাজার ভারতের দ্বিতীয় বৃহত্তম শেয়ার বাজার। বর্তমানে ভারতের আঞ্চলিক শেয়ার বাজারগুলি বন্ধ করে দেওয়া হয়, এটি তার মধ্যে একটি। কলকাতা একটি প্রধান বাণিজ্যিক ও সামরিক বন্দরও বটে। একদা ভারতের রাজধানী ও অগ্রণী শিল্পনগরী কলকাতা স্বাধীনোত্তরকালে অস্থির রাজনৈতিক পরিস্থিতি ও জঙ্গি ট্রেড ইউনিয়ন আন্দোলনের শিকার হয়ে দ্রুত আর্থিক অবনতির পথে এগিয়ে যায়। 1960 এর দশক থেকে 1990 এর দশক পর্যন্ত একদিকে যেমন মূলধন বিনিয়োগ উল্লেখযোগ্য হারে কমে আসে, তেমনি অন্যদিকে বন্ধ হয়ে যেতে থাকে বৃহৎ কলকারখানাগুলি। অধিকাংশ কলকারখানাগুলির উৎপাদন কমে আসে, অনেকেই ব্যবসা অন্যত্র সরিয়ে নেন। মূলধন ও সম্পদের এই হ্রাসের সঙ্গে যুক্ত হয় বিশ্ববাজারে এই অঞ্চলে উৎপাদিত ঐতিহ্যবাহী দ্রব্যগুলির চাহিদা হ্রাস, ফলে শহরের আর্থিক অবস্থায় গুরুতর সংকট দেখা দেয়, এটি তার মধ্যে একটি। 1990 এর দশকে ভারতীয় অর্থনীতির উদারীকরণ কলকাতার ভাগ্যোন্নয়নে বিশেষ সহায়ক হয়। আজও নমনীয় উৎপাদন কলকাতার অর্থব্যবস্থার একটি বৈশিষ্ট্য।
ঘরোয়া সেক্টরগুলি তাই এখানে মোট শ্রমশক্তির 40% অধিকার করে আছে। উদাহরণস্বরূপ 2005 সালের হিসাব অনুযায়ী ফুটপাথের হকারদের মোট বাণিজ্যের পরিমাণ ছিল 8,772 কোটি ভারতীয় টাকা, প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলার। শহরের অন্যতম বৃহৎ কর্মশক্তি হল রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীগণ। এছাড়াও বিভিন্ন কায়িক ও বৌদ্ধিক শ্রমিক সহ শহরে একটি বৃহৎ সংখ্যক অদক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক জনসংখ্যাও পরিলক্ষিত হয়। তথ্য প্রযুক্তি শিল্প কলকাতার অর্থনৈতিক পুনরুজ্জীবনে একটি বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেছে। এই শহরে আইটি সেক্টরের বৃদ্ধির হার বছরে 70%, যা জাতীয় গড়ের দ্বিগুণ। বিগত কয়েক বছরে আবাসন পরিকাঠামো সেক্টরে উল্লেখযোগ্য হারে বিনিয়োগ হয়েছে, সঙ্গে সঙ্গে গৃহীত হয়েছে বেশ কয়েকটি নতুন প্রকল্প। বড় ভারতীয় কর্পোরেশনগুলি দ্বারা পরিচালিত অনেকগুলি শিল্প ইউনিট কলকাতায় অবস্থিত। আইটিসি লিমিটেড, ভারত সরকার টাকশাল, এক্সাইড ইন্ডাস্ট্রিজ, হিন্দুস্তান মোটরস, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, বাটা ইন্ডিয়া, বিড়লা কর্পোরেশন, কোল ইন্ডিয়া লিমিটেড, দামোদর ভ্যালি কর্পোরেশন, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক ও এলাহাবাদ ব্যাংক ইত্যাদি বেশ কয়েকটি স্বনামধন্য সংস্থার প্রধান কার্যালয় কলকাতায় অবস্থিত। সাম্প্রতিককালে কেন্দ্রীয় সরকারের পূবে তাকাও, লুক ইস্ট নীতির মতো বিভিন্ন কর্মসূচি সিক্কিমের নাথুলা গিরিপথ খুলে দেওয়ায় চীনের সঙ্গে সীমান্ত বাণিজ্যের নতুন সম্ভাবনার দিক খুলে দিয়েছে। তাছাড়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলি ভারতীয় বাজারে প্রবেশে ইচ্ছুক হওয়ায় কলকাতার অর্থনৈতিক পরিস্থিতি এখন অনেকটাই সুবিধাজনক। নাম্বার 5, কলকাতার পরিবহন ব্যবস্থা। কলকাতায় গণপরিবহন পরিষেবা দেয় কলকাতা শহরতলি রেল, কলকাতা মেট্রো, ট্রাম ও বাস। শহরতলি রেল কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলির শহরগুলিকে পরস্পরের সঙ্গে যুক্ত করেছে। হুগলি নদীর উপর অবস্থিত হাওড়া সেতু, রবীন্দ্র সেতু ও বিদ্যাসাগর সেতু, দ্বিতীয় হুগলি সেতু, কলকাতার সঙ্গে হাওড়া শহরের যোগাযোগ রক্ষা করছে। সড়ক পরিবহন, কলকাতায় বাস পরিষেবা সরকারি ও বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়ে থাকে। কলকাতার সরকারি বাস পরিবহন সংস্থাগুলি হল পশ্চিমবঙ্গ পরিবহন নিগম ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। কলকাতার ট্রাম পরিষেবার দায়িত্ব পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের উপর ন্যস্ত রয়েছে। উল্লেখ্য, কলকাতা ভারতের একমাত্র শহর যেখানে ট্রাম পরিষেবা অদ্যাবধি বিদ্যমান। তবে শহরের বেশিরভাগ অংশে স্লথ গতির যান, এই অভিযোগ করে ট্রামের পথকে রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। বর্ষাকালে অত্যধিক বৃষ্টিতে জল জমে মাঝে মাঝেই শহরের পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করে থাকে। কলকাতার পরিবহন ব্যবস্থার অপর এক বিশিষ্ট মাধ্যম হল ট্যাক্সি। কলকাতার ট্যাক্সিগুলি হলুদ রঙের হয়ে থাকে। অন্যান্য শহরে যখন টাটা ইন্ডিকা বা ফিয়েট গাড়ি ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হয়, সেখানে কলকাতার অধিকাংশ ট্যাক্সি হিন্দুস্তান মোটরসের তৈরি অ্যাম্বাসাডর মডেলের। কোনো কোনো নির্দিষ্ট রুটে অটোরিকশাও চলাচল করে, যা সম্পূর্ণ বেআইনি এবং শহরের যানজটের অন্যতম কারণ। কলকাতার রাস্তা স্বল্প দূরত্বের যাত্রীরা অনেক সময় সাইকেল, রিক্সা ও হস্তচালিত রিক্সাও ব্যবহার করে থাকেন। কলকাতায় বিভিন্ন রকমের গণ পরিবহন মাধ্যম সুলভ বলে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা অন্যান্য শহরের তুলনায় অল্পই। যদিও সাম্প্রতিক বছরগুলিতে শহরে নথিভুক্ত যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, 2002 সালের একটি তথ্যের ভিত্তিতে পূর্ববর্তী 7 বছরে এই বৃদ্ধির হার ছিল 44%। জনঘনত্বের তুলনায় শহরে রাস্তার পরিমাণ মাত্র 6%। এর ফলে তীব্র যানজট শহরে নিত্যনৈমিত্তিক ঘটনা। উল্লেখ্য, এই হার দিল্লিতে 23% ও মুম্বইতে 17%। রেলপথ, কলকাতা শহরকে রেল পরিষেবা দেয় ভারতীয় রেলের 4টি টার্মিনাল স্টেশন হাওড়া জংশন, শিয়ালদহ, শালিমার ও কলকাতা। এর মধ্যে শিয়ালদহ ও কলকাতা স্টেশন কলকাতা শহরে এবং হাওড়া ও শালিমার স্টেশন হাওড়া শহরে অবস্থিত। এগুলি ছাড়াও কলকাতায় আরও কয়েকটি উল্লেখযোগ্য রেলওয়ে স্টেশন আছে। এগুলি হল বিধাননগর রোড, দমদম জংশন, গড়িয়া, ইডেন গার্ডেন্স ইত্যাদি। ভারতীয় রেলের 2টি অঞ্চলের সদর কার্যালয় কলকাতায় অবস্থিত। এগুলি হল পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেল। চক্ররেল,
কলকাতা চক্ররেল হল কলকাতা শহর ও তার উপকণ্ঠের বিভিন্ন অংশকে যোগ করা একটি রেলপথ ব্যবস্থা। উত্তরে দমদম জংশন স্টেশন থেকে শুরু করে পাতিপুকুর, কলকাতা, টালা, বাগবাজার, শোভাবাজার, আহিরিটোলা, বড়বাজার, বি বা দি বাগ, ইডেন গার্ডেন্স, প্রিন্সেপ ঘাট, খিদিরপুর, রিমাউন্ট রোড, মাঝেরহাট, নিউ আলিপুর, টালিগঞ্জ, লেক গার্ডেন্স, বালিগঞ্জ জংশন, পার্ক সার্কাস, স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট, বিধাননগর রোড পার হয়ে সবশেষে পুনরায় দমদম জংশন পর্যন্ত চক্ররেল পথ আছে। মেট্রো। কলকাতা মেট্রো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও তার পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও হাওড়া জেলার অংশবিশেষে পরিষেবা প্রদানকারী দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। 2024 সালের মার্চ মাসের তথ্য অনুসারে কলকাতা মেট্রোর চারটি সক্রিয় রেলপথ রয়েছে। 1948 সালে চালু হওয়া কলকাতা মেট্রো ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা। দ্বিতীয় মেট্রো পরিষেবা দিল্লি মেট্রো চালু হয় 2002 সালে। প্রাথমিকভাবে ঊনবিংশ শতাব্দীর বিশের দশকে এর পরিকল্পনা করা হলেও সত্তরের দশকে এর নির্মাণ কাজ শুরু হয়। 1948 খ্রিস্টাব্দে চালু হওয়া কলকাতা মেট্রোর প্রথম ধাপটি ছিল ভবানীপুর, বর্তমান নেতাজি ভবন, থেকে এসপ্ল্যানেড অবধি দীর্ঘায়িত ছিল। এটি দিল্লি মেট্রো, হায়দ্রাবাদ মেট্রো, চেন্নাই মেট্রো এবং নাম্বা মেট্রোর পর বর্তমানে ভারতের কর্মক্ষম পঞ্চম দীর্ঘতম মেট্রো যোগাযোগ ব্যবস্থা। কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ লাইনটি উত্তরে দক্ষিণেশ্বর থেকে দক্ষিণে কবি সুভাষ, নিউ গড়িয়া পর্যন্ত 31.365 কিলোমিটার প্রসারিত ও মোট স্টেশনের সংখ্যা 26টি এবং নোয়াপাড়ার পর থেকে বরানগর হয়ে লাইনটি দক্ষিণেশ্বর অবধি সম্প্রসারিত হয় 22 ফেব্রুয়ারি 2021। এই লাইনে ভূগর্ভস্থ ও উড়াল উভয় প্রকার স্টেশন রয়েছে। প্যারিস মেট্রোর মতো কলকাতা মেট্রোতেও দেশের বিভিন্ন মনীষী ও বিশিষ্ট ব্যক্তিদের নামে স্টেশনের নামকরণ করা হয়ে থাকে। পার্ক স্ট্রিট অঞ্চলের মেট্রো ভবনে কলকাতা মেট্রোর সদর কার্যালয় অবস্থিত। 2020 সালের 13 ফেব্রুয়ারি কলকাতা মেট্রোর দ্বিতীয় লাইন হিসাবে পূর্ব পশ্চিম লাইনের সেক্টর 5 থেকে স্টেডিয়াম পর্যন্ত 5.8 কিলোমিটার পথ খোলা হয়, যেখানে মোট 6টি স্টেশন ছিল এবং প্রতিটি স্টেশন রেলপথ সহ উত্তোলিতভাবে নির্মিত। 2021 সালে এটি ফুলবাগান অবধি সম্প্রসারিত হয় এবং 2022 সালে শিয়ালদহ অবধি। এই দুটি স্টেশন ভূগর্ভস্থ। মেট্রো রেলওয়ে কলকাতা এবং কলকাতা মেট্রো রেল কর্পোরেশন এই রেল পরিষেবার কর্ণধার ও পরিচালক। 2010 সালের 29 ডিসেম্বর কলকাতা মেট্রো রেলওয়ে ভারতীয় রেলওয়ের 17তম ক্ষেত্র বলে চিহ্নিত হয়। এটি পুরোপুরিভাবে ভারতীয় রেল মন্ত্রকের অধিকৃত ও নিহিত। এটি একমাত্র মেট্রো পরিষেবা যা ভারতীয় রেলের অধীনস্থ এবং ভারতীয় রেলের একটি ক্ষেত্রীয় রেলওয়ের মর্যাদা ভোগ করে। দৈনিক 300টি ট্রেন যাত্রায় 7 লাখ এর অধিক যাত্রী পরিষেবা ভোগ করেন। বর্তমানে কলকাতা মেট্রোর একাধিক সম্প্রসারণ প্রকল্প ও নতুন লাইন নির্মাণ প্রকল্পের কাজ চলছে। বিমান। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। এটি শহরের প্রাণকেন্দ্র থেকে 17 কিলোমিটার উত্তরে উত্তর চব্বিশ পরগনা জেলার দমদমে অবস্থিত। এই বিমানবন্দর থেকে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই ধরনের উড়ানই চালু আছে। বেহালা বিমানবন্দর কলকাতার একটি অভ্যন্তরীণ বিমানবন্দর। এটি কলকাতার বেহালা অঞ্চলে অবস্থিত। জলপথ। কলকাতা পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর। কলকাতা ও কলকাতার সহকারী হলদিয়া বন্দরের দায়িত্ব কলকাতা বন্দর কর্তৃপক্ষের উপর ন্যস্ত। এই বন্দর থেকে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে যাত্রী পরিষেবা এবং ভারতের অন্যান্য বন্দর ও বিদেশে পণ্য পরিবহন নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া কলকাতা ও হাওড়া শহরের মধ্যে একটি ফেরি পরিষেবাও চালু আছে। বন্ধুরা, এই রকম ভিডিও পেতে এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।